দর্শক, আমাদের ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আবারও একজন নতুন অতিথি, নতুন রোগী আপনাদের কাছে হাজির করেছি। উনি ডক্টর শফিকুল্লাহ প্রথম স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, অবশেষে অনেকটা সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন। তো দর্শক, আসলে ওনাকে আপনাদের মাঝে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, আমরা ওনার মাধ্যমেই ওনার মুখ থেকে আপনাদের কাছে একটা মেসেজ দিব আমাদের ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের পক্ষ থেকে। দর্শক চলুন আমরা আপনার সাথে পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। স্যার, নামটা কি? মোহাম্মদ তৌহিদুল ইসলাম। স্যার, আমরা ইতিমধ্যে জানি আপনার অনেকগুলো সমস্যা ছিল, আপনি আমাদের স্যারের কাছে এসেছেন ডক্টর শফিকুল্লাহ প্রথম স্যারের ট্রিটমেন্ট নিয়ে, এখন আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন। তো স্যার, আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপনি কখন থেকে এই সমস্যাটা বুঝতে পারলেন যে আপনি এই ধরনের সমস্যা হচ্ছে বা ব্যথা জনিত সমস্যা আপনি আক্রান্ত হচ্ছেন? ব্যথা আরো 4 বছর আগে থেকে ব্যথা অনুভব করতেছিলাম, তখন কম ছিল, আস্তে আস্তে তার মাত্রা বাড়তে থাকে। তো অনেক চিকিৎসা করছি, তেমন একটা। আপনি কতজন ডক্টর দেখিয়েছিলেন এই সমস্যাটার জন্য? আমি পিজিতে দেখাইছি, ময়মনসিং দেখাইছি, আমাদের নরসিংদী দেখাইছি, দেশের বাইরে কোথাও মনোহরদী, নরসিংদী, মনোহরদী। আপনার পুরো নামটা কি? মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম, আপনি ইতিমধ্যে অনেকজন ডক্টর দেখিয়েছেন, আমরা ঢাকাতেও অনেকজন প্রফেসর ডক্টর দেখিয়েছেন, গ্রামে দেখিয়েছেন অনেকজন ডক্টর। আপনি কিন্তু অনেকজন ডক্টর দেখেছেন কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাননি, অনেকজন ডক্টরের কাছে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যে একটা ভালো লাগার জায়গা বা যে একটা সুস্থতার জায়গা আপনি আশা করেছেন, ওই সুস্থতাটা আপনি অর্জন করতে পারেননি, অবশেষে আমাদের স্যার কাছে চলে আসলেন। আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? এটা ইউটিউব দেখেছিল, ইউটিউবে আমাদের যে ভিডিওগুলো ফেসবুকে দেখে, তারপর আপনি যখন আসলেন আমাদের স্যারকে যখন দেখিয়েছেন, স্যার আপনাকে দেখার পরে কি বলেছে যে আপনার কি ধরনের সমস্যা হয়েছে, বা খুলে কি বলেছিল যে আপনার এই ধরনের সমস্যা হয়েছে, এটা করতে হবে বা এভাবে ট্রিটমেন্টটা নিতে হবে, এরকম কিছু বলেছে? আসছে পরে বলছে যে 15 দিন এখানে ভর্তি থাকলে, মানে 15 দিন ভর্তি থাকার কথা বলেছে। অনেক দিন এই সমস্যাটায় ভুগছেন, আপনি অনেকজন ডক্টরও দেখিয়েছেন, কোথাও সঠিক একটা ট্রিটমেন্ট পাননি, অবশেষে আমাদের হসপিটালে এসে স্যারের অবজারভেশনে থেকে স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো স্যার, আপনার এই 4 বছরের বিগত দিনে দিনে চাইতে এখন কিন্তু আপনি অনেকটাই সুস্থ হয়েছেন, অনেকটা আগের মতো যখন সুস্থ ছিলেন তখন স্বাভাবিক জীবন যাপন করতেন, এখন ঠিক তেমনই হয়েছেন। তো সেই ভালো লাগার জায়গা থেকে আমাদের ডক্টর শফিকুল্লাহ প্রথম স্যারের সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। ওনার কাছে আমি কৃতজ্ঞ যে অনেকটা সুস্থ হতে পেরেছে। স্যার, আমি একটু প্রথম থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার তো এই ধরনের সমস্যাগুলো ছিল, অর্থাৎ 4-5টা সমস্যা একসাথে এসেছিল, তো সেগুলোর জন্য হচ্ছে কিন্তু আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না, দৈনন্দিন কাজ করতে পারতেন না, এমনকি কখনো হয়েছিল যে আপনি এই ব্যথার জনিত সমস্যার কারণে বিছানায় পড়ে গিয়েছেন, হাঁটতে পারছেন না ঠিকঠাক মতো, স্বাভাবিক মতো কাজ করতে পারছেন না? আমি এমনিতে বিগত 2 বছর যাবৎ, বিশেষ করে শীতকালে ব্যথার ট্যাবলেট যদি আমি না খাইতাম তাহলে প্যারালাইসিসের মতো বিছানা পড়ে থাকতে হতো, এই অবস্থা, কোনো কাজ করি না 4 বছর ধরে, কোনো কাজ টাজ করি না। মানে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে হচ্ছে আপনার ব্যথাটা কমিয়ে রাখা কমিয়ে রাখছে হয়েছে? আচ্ছা, আপনি তো স্যার অনেকজন ডক্টর দেখিয়েছেন, 3-4 জন ডক্টর দেখিয়েছেন, যখন ওনাদের কাছে গিয়েছেন আপনাকে কি কখনো বলে নাই যে আপনার এই ধরনের সমস্যা হয়েছে বা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিতে হবে বা ওরকম কিছু করতে হবে, কোনো ডিসিশন কি ফাইনালি কি দেওয়া হয়েছিল? শুধু ওষুধ লিখে দিয়েছিল আর বলছিল ব্যায়াম করার জন্য একটু। কিন্তু আপনার যতদিন ওষুধটা খাচ্ছেন আপনি ততদিন ভালো থাকছেন, তো বন্ধ দিলে কিন্তু আবার ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে, আপনি প্রপার একটা ট্রিটমেন্ট কোথাও যেয়ে পাননি। স্যার, আপনি অনেকদিন থেকে আমাদের এখানে ভর্তি ছিলেন, ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছেন, আগের চাইতে এখন কতটুকু সুস্থ হয়েছেন? অনেকটাই সুস্থ, আগের চাইতে অনেকটাই সুস্থ মনে করছেন নিজেকে? তো স্যার, আমরা এখানে আজকে শেষ করে দেব, আজকের জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক, শুনতে পেলেন আমাদের যিনি পেশেন্ট, উনি আমাদের ডক্টর শফিকুল্লাহ প্রথম স্যারের কাছে এসে আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছেন। তো ওনার ভালো লাগার জায়গা থেকে উনি যতটুকু পেরেছেন ওনার বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন, আপনাদেরকে মেসেজ দিতে চেয়েছেন যে আপনার যদি এ ধরনের সমস্যা বা এ ধরনের রোগী আপনারা দীর্ঘদিন ভুগে থাকেন, তাহলে উনি এতটুকু বোঝাতে চেয়েছেন যেখানে যাবেন যথার্থ একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাবেন, একজন দক্ষ একজন ফিজিওথেরাপিস্ট ডক্টরের কাছে যাবেন, যেখানে গেলে আপনার সঠিক একটা ট্রিটমেন্ট পেয়ে নিজে ভালো এবং কি সুস্থতা অর্জন করতে পারবেন। তো দর্শক, আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।